আসসালামু আলাইকুম। ভূমি মন্ত্রণালয়ের ষাট মুদ্রা কুড়িকাম কম্পিউটার অপারেটর পদের লিখিত গণিত অংশের সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার চেষ্টা করতেছি। আমরা চেষ্টা করি প্রতিটি পরীক্ষারই গণিত সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার জন্য। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। এক নম্বর অঙ্ক ছিল 40 মিটার দৈর্ঘ্য এবং 30 মিটার প্রস্থ বিশিষ্ট একটি মাঠের ঠিক মাঝে আড়াআড়িভাবে 1.5 মিটার প্রশস্ত দুটি রাস্তা আছে। রাস্তা দুটির ক্ষেত্রফল কত? তো আমরা চিন্তা করি এই হচ্ছে মূলত একটা মাঠ। এই মাঠের দেয়া আছে 40 মিটার দৈর্ঘ্য এবং প্রস্থ দেয়া আছে 30 মিটার। বলা হয়েছে ঠিক এই মাঝ বরাবর বা আড়াআড়িভাবে দুইটা রাস্তা আছে, একটা এইদিকে একটা এইদিকে। দুইটা রাস্তার এই প্রস্থ বলা আছে 1.5 মিটার, এটা 1.5, এটা 1.5। এখন আমাদেরকে বলছে রাস্তাটার মূলত ক্ষেত্রফলটা বের করতে। আমরা চিন্তা করি যে রাস্তা দুইটা আলাদা করে মাঠটা বাদ দিয়ে দিই, একটা রাস্তা এই দিকে গেছে আমাদের, এই রাস্তাটা আমাদের দৈর্ঘ্য তো এইদিকে বলাই আছে 40 মিটার, তার মানে এইদিকে আছে 40 মিটার, এদিকে আছে 40 মিটার, এবং এই দিকে আর একটা রাস্তা গেছে। এই রাস্তাটা এই দিকে যেহেতু প্রস্থের দিকে আমাদের 30, এইদিকে 30 মিটার আছে, কিন্তু বলা হয়েছে প্রত্যেকটা রাস্তার এইখানে হচ্ছে যে এই রাস্তার দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার, আবার এই রাস্তারও দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার, আবার এইটারও হচ্ছে এই মাঝখানে হচ্ছে 1.5, এটারও মাঝখানে হচ্ছে 1.5 মিটার। তাহলে এই রাস্তাটার হচ্ছে দৈর্ঘ্য 40 এবং প্রস্থ হচ্ছে 1.5। তাহলে হচ্ছে দৈর্ঘ্য ক্ষেত্র, এই রাস্তাটার ক্ষেত্রফল হচ্ছে 40 × 1.5। তাহলে আমাদের এখানে আসছে 40 আর এখানে অর্ধেক 20, তার মানে হচ্ছে 60 বর্গমিটার। এবং এই রাস্তাটার ক্ষেত্রে আমরা বলতে পারবো ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল সমান হচ্ছে 30 × এটাও তো 1.5 প্রস্থ, 1.5 সমান সমান আমাদের আসলো 45 বর্গ মিটার। এই হচ্ছে আমাদের দুইটা রাস্তার তাহলে টোটাল ক্ষেত্রফল কত হলো আমার এই দুইটার, 60 + 45 সমান আসলো 105 বর্গ মিটার। এইটা হচ্ছে এই দুইটা মিলে আর কি, পুরো রাস্তাটা দুইটা রাস্তার মিলে আমার এটা। কিন্তু আমার এখানে কিন্তু এই যে মাঝখানের যে জায়গাটুকু, এই এই জায়গাটুকু কিন্তু এই দিকেও যখন বিবেচনা করছে এই দিকেও বিবেচনা করছে তখন আসছে, কিন্তু এই রাস্তাটা তো একটার উপর দিয়ে যে কোনো একটার সাথে আমার এটা ধরতে হবে। তার মানে হচ্ছে আমার এই যে টোটাল ক্ষেত্রফল থেকে আমি যদি এই রাস্তার ক্ষেত্র মানে এই যে ওভারল্যাপিং অংশটুকুর ক্ষেত্রফল বাদ দিয়ে দিই, ক্ষেত্রফল মানে হচ্ছে কি এই রাস্তাটার এই দিকেও হচ্ছে যে 1.5, এই দিকেও আছে 1.5, তাহলে কত হয় রাস্তাটার ওই ওভারল্যাপিং এর যে ক্ষেত্রফলটা 1.5 × 1.5, তার মানে হচ্ছে 2.25 বর্গমিটার। তাই এখন আমি শুধু রাস্তার ক্ষেত্রফলটা যদি বের করতে চাই, তাহলে রাস্তার ক্ষেত্রফল সমান আমাদের আসবে কত, এই টোটালটা থেকে যদি আমি এইটুকু বাদ দিয়ে দিই তাহলে আমি রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। 105 থেকে যদি আমি বিয়োগ দিই 2.25, তাহলে আমাদের আসলো এখানে কত, 102.75 বর্গ মিটার। তাহলে এইটাই হচ্ছে মূলত আমাদের উত্তর, রাস্তার ক্ষেত্রফলটা হচ্ছে 102.75 বর্গ মিটার। দুই নম্বর প্রশ্নটা বলা ছিল এরকম যে এক ব্যক্তি 1500 টাকার কিছু জিনিস কিনে 1/3 অংশ 4% ক্ষতিতে বিক্রয় করলো, এখন বিক্রয় মূল্য শতকরা কত বৃদ্ধি করলে অবশিষ্ট জিনিস বিক্রয় করে তার মোটের উপর 4% লাভ হবে। তাহলে 1500 টাকা, হ্যাঁ 1500 টাকার 4% কত, 4% মানে হচ্ছে এটা 4×15 = 60, এই 60 টাকা, ঠিক আছে। আমার 1500 টাকার যে প্রোডাক্টটা ছিল সেটা হচ্ছে এই 60 টাকা বৃদ্ধিতে 1560 টাকায় বিক্রয় করার কথা ছিল, কিন্তু এই 1500 টাকার 1/3 অংশ আমার হচ্ছে যে 500 টাকা, 1/3 অংশ হচ্ছে 500 টাকা, এইটা আমার 4% ক্ষতিতে। তো 500 টাকার 4% মানে হচ্ছে 500 × 4/100, এটার সমান এটা কাটার 4×5 = 20, এই 20 টাকা আমার ক্ষতি হয়ে গেছে, এই 20 টাকা ক্ষতি হয়ে গেছে। এখন আমার বাকি আছে আর কত, এই 500 টাকা যেহেতু গেছে 1500 টাকার, আর থাকে আমার 1000 টাকা,
এই 1,000 টাকায় আমার এই 20 টাকা সহ এই যে 60 টাকা আমি লাভ করছি এই টোটালটা আমার লাভ করতে হবে 1,000 টাকায়। যদি আমি টোটালটা 1,000 টাকায় আমি যদি এই 60 আর 20 টোটাল 80 টাকা যদি লাভ করি তাহলে এটা আমার বিক্রয় করতে হয় কত টাকায়? 1,000 যোগ 60 যোগ 20 তার মানে হচ্ছে 1,080 টাকায় আমার বিক্রয় করতে হবে। তাহলে আমার লাভ হচ্ছে মানে 80 টাকা বেশি বিক্রয় করতে হচ্ছে, তাই না? কারণ আমার তো 20 টাকা এখানে ক্ষতি হয়ে গেছে, এই ক্ষতিটা পুষিয়ে তারপরে যে অতিরিক্ত যে 60 টাকা লাভ করার দরকার ছিল সেটা সহ আমার বিক্রয় করতে হবে। 1,000 টাকার প্রোডাক্ট আমার বিক্রয় করতে হবে 1,080 টাকায়। তাহলে আমরা বলতে পারি যে যদি আমার 1,000 টাকার প্রোডাক্টটি বিক্রয় করতে হবে 1,080 টাকায়, তাহলে 1 টাকার প্রোডাক্টে আমার বিক্রয় করতে 1 টাকায় বিক্রয় করতে হবে 1,080। যেহেতু শতকরা কত পার্সেন্ট বলছে তাহলে আমার 100 টাকা, তার মানে 100 টাকার প্রোডাক্টটা আমার বিক্রয় করতে হবে কত টাকায়? এখানে 2টা 0 2টা কাটা, 1টা 1টা কাটা, তার মানে 108 টাকা, তাই না? তার মানে 100 টাকা যদি আমার প্রোডাক্টের দাম হতো তাহলে 108 টাকা বিক্রয় করতে হতো, তাহলে আমার লাভ হচ্ছে কত? 8 টাকা। তার মানে হচ্ছে এই 8% আমার লাভ করতে হতো। এই 8% হচ্ছে উত্তর। 3 নম্বর প্রশ্ন বলা আছে যে দেয়া আছে x+1/x = 5 হয় তাহলে x/x² + x + 1 = কত? তো আমরা এখান থেকে একটু কাজ করে নেই, লসাগু করি x² + 1 = 5। তাহলে এখানে আমরা করতে পারি কি x² + 1 = 5x। তো আমরা এইখানে এখন কাজটা করি x/x² + 1টা আগে লিখে 1+x, কিসের জন্য লিখলাম? x² + 1 এর মান হচ্ছে 5x, তাহলে x/5x + x তাহলে হচ্ছে x/6x, তাহলে x কাটা যায় থাকে হচ্ছে 1/6 মানে 1/6, তাহলে 1/6 হচ্ছে উত্তর। 4 নম্বর প্রশ্নে আমাদের বলা ছিল যে একটা সমাধান দেয়া আছে যে 1/(x-1) + 2/(x-2) = 3/(x-3). তাহলে আমরা এখানে 2/(x-2)টা রাখি আর 3/(x-3) মাইনাস এটাই পাশে নিয়ে নিই x-1। তাহলে আমরা এখানে লসাগু করতে পারি x-3 × x-1, এটা কাটা যায় থাকে 3x-3, এখানে আছে মাইনাস, এটা কাটা গেলে এটা থাকে তাহলে হচ্ছে x+3, আর এই পাশে আমাদের যা আছে তাই x-2 2/(x-2), এই পাশে হয় আমাদের কত 3 কাটা যায় থাকে 2x, আর নিচে গুণ করলে আমাদের আসে কত x²-x - 3x + 3। তাহলে বা আমাদের আসলো 2/(x-2), এখানে থাকে আমাদের 3x 4x, তাহলে 2x/(x²-4x + 3). এখন আমরা আরআর গুণ করলে আসে এখানে 2x²-8x + 6, আর এখানে হচ্ছে 2x²-4x, তাহলে বা এখানে আমাদের আসলো কত 2x², 2x² কাটা যায় এখানে আছে -4x 8x, তাহলে 8টাকে ওই পাশে নিয়ে নিলে আমাদের প্লাস হয়ে যায় তাহলে হয় 4x = 6, তাহলে x সমান আসছে 6/4 বা 3/2, তাহলে উত্তর হচ্ছে 3/2। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। আমরা চেষ্টা করি প্রতিটি পরীক্ষারই গণিত অংশের সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার জন্য। আপনাদের অঙ্কে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবেন, আমরা চেষ্টা করব প্রতিটি অঙ্কেরই সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।